হ্যালো স্টুডেন্ট আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম আজকে যে প্রশ্নটা আমি আলোচনা করব। সেটা হচ্ছে অঙ্গরাজ্য অর্থাৎ বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা এবছরের পরীক্ষার জন্য অর্থাৎ দু সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই জানো আর তার জন্য তোমাদের কি করতে হবে প্রশ্নটাকে আগে ভালো করে শুনে নেবে তারপরে লিখে মুখস্থ করবে যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাদের না কোনো সমস্যায় পড়তে হয় তাহলে চলো আলোচনা শুরু করছি এবং অন্যান্য প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পল সায়েন্স বা অন্য যে কোনো সাবজেক্টের চ্যালেঞ্জটাকে অবশ্যই ফলো করবে এবং পল সায়েন্সের অন্যান্য প্রশ্নের জন্য নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখবে চলো দেখো বলছি কেন্দ্রের লোকসভার মতো ভারতে বিধানসভার সভাপতিত্ব করেন স্পিকার এবারে একটা কথা তোমাদের এখানে বলে রাখি ছোট করে আমাদের লোকসভা বিধানসভা এগুলো কি জিনিস দেখো দুটো আইনসভা আছে একটা হচ্ছে কেন্দ্রের আইনসভা আর একটা হচ্ছে রাজ্যের আইনসভা কেন্দ্রের আইনসভা দুটো কক্ষ থাকে একটা হচ্ছে রাজ্যসভা একটা হচ্ছে লোকসভা আর রাজ্যের আইনসভারও দুটো কক্ষ থাকে একটা হচ্ছে বিধানসভা আর একটা বিধান পরিষদ এই বিধানসভা মানে রাজ্যের আইনসভার যিনি স্পিকার তাকে বিধানসভার স্পিকার বলা হয় আর কেন্দ্রের আইনসভার যিনি স্পিকার তাকে লোকসভার স্পিকার বলা হয় আশা করি তোমাদের এই ধারণাটা ক্লিয়ার হলো এবার আলোচনাটায় আসছে দেখো কি বলছে দেখো কেন্দ্রের লোকসভার মতো ভারতে বিধানসভায় সভাপতিত্ব করেন স্পিকার তারপরে দেখো পশ্চিমবঙ্গের বিধানসভায় একজন স্পিকার আছেন তাকে সাহায্য করা এবং তার অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করার জন্য একজন ডেপুটি স্পিকার আছেন নির্বাচন ও কার্যকাল স্পিকার পাঁচ বছরের জন্য বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন স্বাভাবিকভাবে বিধানসভার যে দল সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সেই দলের সদস্য স্পিকার হিসাবে নির্বাচিত হন বিধানসভার কোনো সদস্য যদি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন এবং সেই প্রস্তাবটি সব সভার অধিকাংশ সদস্যও সমর্থন করেন তাহলে অধ্যক্ষ অপসারিত হন ভারতের অধ্যক্ষের নিরপেক্ষতার ঐতিহ্য গড়ে ওঠেনি তথাপি অধ্যক্ষ যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারেন তার জন্য কতগুলি ব্যবস্থা আছে যেমন অধ্যক্ষের বেতন ও ভাতা রাজ্যের সঞ্চিত তহবিল থেকে দিতে হবে তার জন্য আইনসভা অনুমোদন লাগে না ক্ষমতা কার্যাবলী এবারে দেখো স্পিকারের ক্ষমতা ও কার্যাবলীকে নিম্নলিখিতভাবে আলোচনা করা যেতে পারে প্রথম পয়েন্ট রাজ্যপালের সঙ্গে যোগাযোগ স্পিকার রাজ্যপাল এবং বিধানসভার মধ্যে যোগাযোগ রক্ষা করে রাজ্যপাল যে সংবাদ বিধানসভায় পাঠাতে চান তা স্পিকারের মাধ্যমে পাঠান অপরদিকে বিধানসভার স্পিকারের মাধ্যমে রাজ্যপালের কাছে তাদের বক্তব্য জানান নেক্সট পয়েন্ট দেখো অর্থবিল সংক্রান্ত ক্ষমতা বিধানসভায় অর্থবিল উপস্থাপন করা হয় কোনো বিল অর্থবিল কিনা এ সম্পর্কে যদি কোনো প্রশ্ন দেখা দেয় তাহলে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত এই মর্মে তিনি একটি সার্টিফিকেট দেবেন পরের পয়েন্ট দেখো কমিটি নিয়োগ স্পিকার বিভিন্ন কমিটি নিয়োগ করে থাকেন এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আবেদন কমিটি অধিকার কমিটি নিয়ম নিয়মকানুন সংক্রান্ত কমিটি তারপরে দেখো সভার কার্য পরিচালনা করা স্পিকারের প্রধান কাজ হলো। সবার কাজ পরিচালনা করা কোন কোন সদস্য বলছে কোন সদস্য বলবেন কি বলবেন কতক্ষণ বলবেন তা তিনি স্থির করেন বিভিন্ন দলের সদস্যরা যাতে বক্তব্য রাখার সুযোগ পান সেদিকে লক্ষ্য রাখে লক্ষ্য রেখে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেন বিরোধী দলের সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন কেউ বাধার সৃষ্টি না করে যাতে না করে সেদিকে লক্ষ্য রাখবেন আবার সরকারি দলের বক্তব্যের পথে বাধা না ঘটে সেদিকেও দৃষ্টি দেবেন কোনো প্রশ্ন জিজ্ঞাসা কোন প্রশ্ন জিজ্ঞাসা হবে কি না বা কোনো প্রস্তাব আলোচনা হবে কি না তা তিনিই সিদ্ধান্ত নেবেন তার অনুমতি ছাড়া কোনো মুলতবি প্রস্তাব আনা যায় না কোনো বিষয়ের ওপরে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার দায়িত্ব তার অর্থাৎ সভার, সব যাবতীয় দায়িত্ব তার হাতে থাকে পরের পয়েন্ট দেখো সভায় নিয়ম শৃঙ্খলা রক্ষা করা সবার নিয়ম শৃঙ্খলা রক্ষা করা তার অন্যতম কাজ বক্তব্য রাখার সময় কোনো অপ্রাসঙ্গিক বিষয় এলে তিনি তা বন্ধ করতে পারেন কোনো সদস্য বিশৃঙ্খল আচরণ করলে তিনি তাকে তিরস্কার বা সভা ত্যাগ করার নির্দেশ দিতে পারেন বিশৃঙ্খলার জন্য সভার কাজ পরিচালনা করা সম্ভব না হলে তিনি কোনো সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করতে পারেন প্রয়োজনে সাময়িকভাবে সভার কাজ বন্ধ রাখতে পারেন কিংবা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করতে পারেন লাস্ট পয়েন্ট দেখো অন্যান্য ক্ষমতা উপরিক্ত ক্ষমতা ছাড়াও স্পিকার আর স্পিকারের আরও কিছু ক্ষমতা ভোগ করেন স্পিকার আরও কিছু ক্ষমতা ভোগ করেন যেমন তিনি বিধানসভার সদস্যদের বিশেষ অধিকার এবং সামগ্রিকভাবে সভার অধিকার ও মর্যাদা রক্ষা করেন অধিকার ভঙ্গকারী বা সভার অবমাননাকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন এছাড়া তিনি বিধানসভার সদস্যদের দলত্যাগ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন পরের পয়েন্ট আমাদের যেটা লিখতে হয় মূল্যায়ন সুতরাং দেখা যাচ্ছে সভা পরিচালনার যাবতীয় দায়িত্ব স্পিকারের ওপরে দেওয়া হয়েছে সেই জন্য স্পিকার নিরপেক্ষ ভূমিকা থাকা প্রয়োজন বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে এটি প্রয়োজন ব্রিটেনের নিম্নপক্ষে স্পিকার নিরপেক্ষভাবে কাজ করে কিন্তু ভারতে সেই ব্যবস্থা গড়ে ওঠেনি তারপরে দেখো অধ্য মানে অধ্যক্ষদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য উনিশশো সালে সারা ভারত অধ্যক্ষদের সভায় লোকসভার স্পিকার সঞ্জীব রেড্ডি বলেছিলেন যে অধ্যক্ষদের নিয়োগ বলছে নিরপেক্ষভাবে কাজ করা উচিত আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা এবারে তোমরা একটা কথা মনে রাখবে যে আমার ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে যারা যে যেসব ছেলেমেয়েরা পড়তে যেতে পারে না সেটা অর্থনৈতিক কারণে হোক বা অন্য যে কোনো কারণে তাদের কিছুটা হলেও হেল্প করা আর তোমরা ভিডিওটা শেয়ার করে দিয়ে তাদের অবশ্যই হেল্প করতে আমায় সাহায্য করবে আর আরেকটা কথা মনে রাখবে যে এরকম ভিডিও পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এছাড়া বেশি কিছু নয় অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়া থাকবে সেখানে লিঙ্কে গিয়ে তোমরা দেখে নেবে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ